হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মান্টি ডেলি কুকিং আজকে আমি বানাতে চলেছি পোলাও ও মিষ্টি পোলাও যেটা বলতে পারো এখানে আমি গাজরকে গ্রেট করে নিয়েছি বিনসুলাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাজু কিশমিশ গোটা গরম মশলা আর তেজপাতা আর এখানে আমি চালটা ধুয়ে করে শুকনো করে জল ঝরিয়ে নিয়েছি আর একটু কালারের জন্য ফুড কালার দিয়েছি তোমরা চাইলে কালারটা স্কিপ করতে পারো আর কালারটা দিলে যেটা হয় বাসন্তীপালা এখানে আমি তেল গরম করে নিয়েছি গরম মশলাগুলো ছেড়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে তেজপাতাগুলো দিয়ে দেবো তেজপাতাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি বিমসগুলো ভেজে নেবো গুলো ভাজা হয়ে গেলে গুলো তুলে রাখবো তুলে রেখে করে ঘি একটু দিয়ে দিলাম এক চামচ আর এরপরে গাজরগুলো ভেজে নেব ওই তেলটাতেই তারপরে গাজরগুলো দেখো কি সুন্দর কালার এসেছে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুব সুন্দর হবে আর পোলাও বানালে মেজারমেন্টটা খুব জোর দরকার আর এখানে দেখো আমি কাজু কিশমিশগুলো গরম তেলটাতে দিয়ে করে ভেজে নেব তেল ঘি মিক্স আছে তারপরে এখানে দেখো চালগুলো ঝরঝর করে আবার ওগুলোকে ঘি দিয়ে করে ভেজে নেব কাজু কিশমিশের সাথে চালগুলো কিন্তু ধুয়ে করে শুকনো করবে তারপরে চালগুলো ভাজতে হবে তারপরে এখানে দেখো চালগুলো ভাজা হয়ে গেছে আমি ডেকচিটাতে ঘি বুলিয়ে নিয়েছি পুরো আর এরপরে সব একসঙ্গে দিয়ে দেবো বিনস গাজর চালগুলো যেগুলো ভেজে নিলাম সব দিয়ে যে গ্লাসে আমি চাল নিয়েছিলাম এই গ্লাসটাতে আমি সাড়ে চার কাপ সাড়ে চার গ্লাস চাল নিয়েছিলাম তো আমি সাড়ে চার গ্লাস চালের ডবল জল নেব ন গ্লাস জল এবার আমি তেলটাতে ঘি দিয়ে দিলাম বাটার দিয়ে দিলাম জলটাতে চিনি দিয়ে দিলাম যেভাবে মিষ্টি খাবে ওইভাবে নুন দিয়ে দিলাম তিরিশ তারপরে তুমি রেডি পোলাও বাসন্তী পোলাও দারুণ